দেখছেন এফটিভি। উদ্বোধনের অপেক্ষায় কাজিরবাগ ইকো পার্ক। ফেনী সদর উপজেলার কাজিরবাগে গড়ে ওঠা সৌন্দর্যমণ্ডিত ইকো পার্কটি অল্প কিছুদিনের মধ্যেই উদ্বোধন হচ্ছে। সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে 4.75 একর জমির ওপর নির্মিত পার্কটি খুলে দিলে ফেনী সহ আশেপাশের এলাকার সাধারণ মানুষের জন্য পারিবারিক বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। 2015 সালের ডিসেম্বরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এই ইকো পার্কটি নির্মাণ শুরু করে। ইতোমধ্যেই পার্কে নির্মিত হয়েছে 20টি বেঞ্চ, পাকা সড়ক, ছাতা, পশু পাখির অবয়বের ডাস্টবিন, শিশু কর্নার, নাগরদোলা, স্লিপার, ঢেকি, দোলনা, ম্যানগ্রোভ প্রজাতির আদর্শ বাগান, নার্সারি সেন্টার, বিভিন্ন বনজ ফলদ ঔষধি, বিরল ও বিলুপ্ত প্রজাতির সমন্বয়ে একটি মিনি বোটানিক্যাল গার্ডেন এবং সুদৃশ্য ফুলের বাগান, বিশ্রামাগারের সামনে একটি সুদৃশ্য ফোয়ারা, নৌকা, রেস্তোরাঁ ও পার্কের মাঝ বরাবর প্রায় 50 ফুট উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার, পার্কের শেষ প্রান্তে পশু পাখির জন্য চিড়িয়াখানার আদলে আলাদা আলাদা কর্নার তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে হরিণ, বানর, ময়ূর, খরগোশ, তিতির, টার্কি, বর্মরোগ, টিয়া, ঘুঘু ও সাদা রাজহাঁস। পার্কটি চালু হলে আশেপাশের মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি সরকারও মোটা অঙ্কের রাজস্ব পাবে। পার্কে প্রবেশে প্রাপ্তবয়স্কদের 20 টাকা, শিশু ও শিক্ষার্থীদের জন্য 10 টাকা ফি ধার্য করা হয়েছে। ¡Gracias!